প্রিয় বন্ধু, আশা করি গতবারের ওয়েব সিরিজটা নিশ্চয়ই দেখেছিস, যা নিয়ে আমি তোকে চিঠিটা লিখেছিলাম। আজ আমি তোকে আরেকখানা ওয়েব সিরিজ নিয়ে বলতে চলেছি, যার আগের সিজনটা বেশ হিট হয়েছিল আর মোস্ট ওয়াচ সিজন অফ অ্যামাজন প্রাইমের লিস্টে সবার ওপরে স্থান পেয়েছিল। দ্য ফ্যামিলি ম্যান সিজন টু সদ্য রিলিজ করেছে অ্যামাজন প্রাইমে। এসপায়ানিজ অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিরিজের নির্মাতা হল রাজ নেমিদারু ও কৃষ্ণা ডিকে। এই সিরিজে মুখ্য ভূমিকায় অর্থাৎ ইন্টেলিজেন্স অফিসার শ্রীকান্ত তিওয়ারির চরিত্রে অভিনয় করেছেন মনোজ বাজপাই। এছাড়াও সিরিজে অভিনয় করেছেন প্রিয়ামণি, সামন্তা আক্কিনেনি, সরিব হাশমি, সানি হিন্দুজা ও প্রমুখ। ইন্টেলিজেন্স অফিসারের কাজ থেকে বিরতি নিয়ে অপরাধ দ্বন্দ্বে কর্পোরেট সেক্টরে জয়েন করে শহুরে আদব কায়দা নখদর্পণে রেখে ফ্যামিলির সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাওয়া শ্রীকান্ত তিওয়ারির মন পড়েছিল সেই পুরনো চাকরি ঘিরে। আর একদিন হঠাৎই ফোনে তার পুরনো কলিগের সঙ্গে কথা বলতে বলতে ঘটনাচক্রে সে জড়িয়ে পড়ে নতুন একখানা কেসে, আর সেই কেস নিয়ে গোটা সিরিজের রচনা হয়। গতবারের চেয়ে এইবারের ইন্টারন্যাশনাল পলিটিক্সের দখলান্দাজিটা অনেক বেশি। কাল্পনিক হলেও রাজনৈতিক ব্যক্তিগুলোর চরিত্রে রিয়েল লাইফ পলিটিশিয়ানসের কিছু আদব, যা স্পষ্ট ভাষায় না বললেও ঘুরতি পথে স্যাটাইরিক্যাল হিসেবে ধরে নেওয়া যেতেই পারে। মধ্যবিত্ত পরিবারের কর্তার ভূমিকায় শ্রীকান্তের চরিত্রটা গঠন হয়েছিল, যা গতবারের তুলনায় এই সিজনে আরও ভালোভাবে তুলে ধরেছে সিরিজের নির্মাতারা। ইন্টেলিজেন্স অফিসারের পাশাপাশি যে সে একজনের বাবা, একজনের স্বামী, এই ব্যাপারটাই ইনকর্পোরেট করা হয়েছে। শুধু তাই নয়, কর্মস্থানে যে নিজের টিমের লোকেরাও নিজের পরিবার হয়ে যায়, আর শ্রীকান্ত যে সেই বৃহত্তর পরিবারেরও ফ্যামিলি ম্যান, এই কনসেপ্টটা সামিল করেছে সিরিজের নির্মাতারা এই সিজনে। এই সিজনটা শুরুই হচ্ছে একটা বেশ লং টেক দিয়ে, যা দর্শককে অ্যাট্রাক্ট এবং এক্সাইট করার জন্য যথেষ্ট ছিল। শুরু থেকেই আরও একবার সে জানান দিল যে গতবারের মতো এই সিজনটাও ক্রিয়েটিভলি ব্রিলিয়েন্ট একখানা আর্ট পিস হতে চলেছে। ক্রিয়েটিভিটির কথা যখন তোকে বললামই, তখন বলি এই সিজনটা ক্রিয়েটিভলি ভীষণ আর্টিকুলেট। আমি সবসময় মনে করি চলচ্চিত্র বা ওয়েব সিরিজ যেমন কমিউনিকেশনের একটা মাধ্যম, ঠিক সেরকমই ক্রিয়েটিভ সত্তাকে ফুটিয়ে তোলার অন্যতম সেরা মাধ্যম। আর দ্য ফ্যামিলি ম্যান সিজন টু দেখলে তো ঠিক সেটাই মনে হবে। সিরিজের এপিসোড যত এগিয়েছে কমিক টাইমিং ততটাই কমেছে, আর বেড়েছে অ্যাড্রেনালিন রাশ। তবে এইবার সরিব হাশমি ও মনোজ বাজপাইয়ের কমিক টাইমিংয়ের সঙ্গে জুড়েছে রবীন্দ্র বিজয় অর্থাৎ মুথু পান্ডিয়ানের চরিত্রটা, যা পুরো টিমটাকে একটা ফ্যামিলির রূপ দিয়েছে। এছাড়াও চেল্লাম স্যার অর্থাৎ উদয় মহেশের চরিত্রটাও ভীষণ ইন্টারেস্টিং। স্ক্রিন টাইম কম থাকলেও তার ইম্প্যাক্ট ছিল বেশ খানিকটা, সেটা তুই এই সিজনটা দেখলেই বুঝতে পারবি। সিরিজের ষষ্ঠ এপিসোডে ডিরেক্টর ডুও সিরিজের প্রোটাগনিস্ট আর অ্যান্টাগনিস্টকে মুখোমুখি বসায়, শ্রীকান্ত ও রাজি। রাজলক্ষ্মী ওরফে রাজি শ্রীলঙ্কান তামিলের এক রেবেল গোষ্ঠীর কমান্ডো। একটা ইন্টারন্যাশনাল বাইল্যাট্রাল চুক্তির দিন বিশাল অ্যাটাকের প্ল্যান করছিল তারা। গতবারের চেয়ে এবারের মোটিভ আর অ্যাটাকের দিন স্পষ্ট ও পুনর্নির্ধারণ করা ছিল বলে সিরিজের প্রোটাগনিস্ট অর্থাৎ শ্রীকান্ত তিওয়ারিকে এইবার অনেকটা বেশি সিস্টেম্যাটিক আর ক্যালকুলেটিভ মুভ নিতে দেখা গেছে। এই এপিসোডে যখন শ্রীকান্ত রাজিকে মুখোমুখি বসে জেরা করছে, এই ফ্রেমটার মাধ্যমে সিরিজের নির্মাতারা আনুগত্যের চরম দুই নমুনা পেশ করেছে। একদিকে শ্রীকান্তের মতো দায়িত্বপরায়ণ বাবা ও স্বামী, যে সরকারি কাজ করতে গিয়ে একবার নিজের চোখে ছোট হয়ে গেছে, তাও সে তার কাজের প্রতি আনুগত্যকে কখনোই অস্বীকার করতে পারে না। অন্যদিকে রাজি, যে তার বাবা, ভাই ও পরিবারের বাকি সবাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে এবং নিজের কমিউনিটিকে তার যথাস্থানে পৌঁছে দিতে নিজের শরীরকে ব্যবহার করতেও পিছুপা হয় না। এই আনুগত্যের নমুনা একই ফ্রেমে তুলে ধরে এই এপিসোডের মিজো সিনকে সমৃদ্ধ করেছে সিরিজের নির্মাতারা।
গতবারের চেয়ে এইবারের সিজনে ওমেন ইস্যুজের এলিমেন্টটাকে অনেকটাই গুরুত্ব দেওয়া হয়েছে। তাসে রাজীর চরিত্রটার সঙ্গে বারবার হওয়া হ্যারাসমেন্টই হোক, বা সুচিত্রার চরিত্রের মধ্যে যে মানসিক দ্বন্দ্ব, বা ধৃতির মতো উঠতি বয়সের মেয়েদের ফ্র্যাগমেন্টেড ফ্যামিলিতে বেড়ে ওঠার ফ্রাস্ট্রেশন, বা জোয়া চরিত্রটার শারীরিক ও মানসিক অসদুপ অনেকটাই বেশি প্রাধান্য পেয়েছে এই সিজনে। সিজনের একদম অন্তিম ভাগে কেস সলভ করে যখন শ্রীকান্ত আর সুচিত্রা একে অপরের সঙ্গে কথা বলছে তাদের পার্সোনাল লাইফ নিয়ে, ঠিক তখন তৈরি হয়েছে আরেকটা অসাধারণ মিজানসিন। এই ফ্রেমের সমৃদ্ধতাটা হয়তো বলে বোঝানো সম্ভব নয়, তবে তোর সঙ্গে শেয়ার করার লোভটাও সামলাতে পারছি না। এই ফ্রেমে দুজনের মধ্যে একখানা দেওয়াল দেখানো হয়েছে যা তোর হয়তো দৃষ্টি আকর্ষণ করবে না, কিন্তু আদবে এটা শ্রীকান্ত ও সুচিত্রার মধ্যে যে বেড়ে যাওয়া দূরত্বটা সেটা স্পষ্ট করছে। এছাড়াও শ্রীকান্তকে দেখা গেছে ক্রিস্টাল ক্লিয়ারভাবে, কিন্তু সুচিত্রাকে দেখানো হয়েছে একখানা গ্রিল দেওয়া জানলার ওপারে, যা আদবে তাদের মনের অন্দরমহলের চিত্রটাকে তুলে ধরে। এই ধরনের মিজানসিনের বর্ণনা হয়তো চিঠি লিখে তোকে বোঝাতে পারলাম না, তাই আশা করব এত ক্রিয়েটিভলি কিউরেটেড সিরিজকে তুই একদম মিস করবি না। তবে এই সিরিজে একখানা ব্যাপার আমার বেশ চোখে লেগেছে, আর তা হলো যেইভাবে এই সিজনে মেন্টাল হেলথকে অ্যাড্রেস করা হয়েছে। আজও আমাদের দেশে মেন্টাল হেলথ একটা সামাজিক ট্যাবুর বিষয়, সহজে সেটা কেউ বলতে পারে না, আর ধীরে ধীরে ডিপ্রেশনের শিকার হয়। এমন একখানা সাবজেক্টকে সিরিজের প্রোটাগনিস্ট হাসির খোরাক করে তুলেছে একটি এপিসোডে। এই ধরনের মেন্টাল হেলথ ইস্যুজের ব্যাখ্যা হয়তো অনেককেই প্রভাবিত করতে পারে। এই বিষয়টা নিয়ে আরেকটু সেন্সিটিভলি ডিল করা উচিত ছিল বলে আমার মনে হয়। এই সিরিজের অ্যাকশন কোরিওগ্রাফি আর কিছু চেস সিকোয়েন্স ছিল অসাধারণ ও ক্রিয়েটিভিটি ব্রিলিয়েন্ট। বুদ্ধিমত্তা আর অ্যাকশনের সংমিশ্রণে এই সিরিজটাও অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে সিরিজের নির্মাতারা, আর তাই সব মিলিয়ে এই সিরিজটাকে 5টার মধ্যে 4টে জয়নগরের মোয়া দেওয়া যেতেই পারে। পরের চিঠিতে আমায় লিখে জানাস যে এই সিরিজটা তোর ঠিক কেমন লাগলো, আর যদি আমি কিছু নোটিস করতে ভুল করে থাকি তা আমাকে অবশ্যই লিখে জানাস। ইতি।